রেজাক স্বামীদের নেতৃত্বে ওরা যেটা বলছে যে ওদের আরো 15 জন ছিল, আর ওদের মূল নেতৃত্ব ওদের ছিল। দল পার্টি বলতে কোন দল পার্টির সঙ্গে? টিএমসি, সবাই টিএমসি। তৃণমূল কর্মীর কথা যাদের বলছেন, তারা যে তৃণমূল কর্মী এটা আমাদের জানা নেই। তারা এলাকায় দুষ্কৃতি বলেই পরিচিত, এবং গত বিধানসভাতে আমি যতদূর জানি ওরা বিজেপি আশ্রিত দুষ্কৃতি ছিল, এবং সেইভাবেই এলাকায় দুর্যোগ সৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দ্বারা পশ্চিমবঙ্গ জুড়ে। তাই তারা চাইছে এই 50 স্তরে যে টাকাটা কাদের পকেটে ঢুকবে, এই নিয়ে ওদের মধ্যে মারামারি। আবারও অশান্ত বাসন্তী। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বাসন্তীতে ব্যাপক উত্তেজনা, আহত 5। বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীতে। মঙ্গলবার সন্ধ্যায় বাসন্তীর কোটরাখালি বাজার এলাকায় একদল তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, যারা মারধর করেছেন তারা গোসাবার প্রয়াত প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্য নস্করের অনুগামী। তার নির্দেশেই এই হামলা হয়েছে বলে দাবি আক্রান্তদের। আক্রান্তরা চুনাখালি অঞ্চল তৃণমূলের সভাপতির অনুগামী। এ বিষয়ে চুনাখালি অঞ্চল সভাপতি অমৃত সরকার কি বললেন, চলুন আমরা আপনাদের দেখাবো। মারামারিটা কি হয়েছে কি করে বলবো, যে ওরা বিকালে এসে বাজারে আচমকা কারা মারলো? রেজাক স্বামীদের নেতৃত্বে ওরা যেটা বলছে যে ওদের আরো 15 জন ছিল। যারা মারলো তারা কি করে কি করে আর কি বল, আমি তো ওখানকার লোক, আর কে কি করে। মানে এনাদের অপরাধটা কি? এদের অপরাধ, এরা দল পার্টির সঙ্গে যুক্ত সবাই, ওদের ওখান থেকে কিছু লোককে ওরা সহ্য করতে পারে না, ওদের দীর্ঘদিন ধরে ওরা এদের উপরে। দল পার্টি বলতে কোন দল পার্টির সঙ্গে? টিএমসি, সবাই টিএমসি, সব টিএমসি। আচ্ছা, যারা মারলো? হ্যাঁ, ওরাও টিএমসি। অপরাধটা কি? বাজারে সহ্যটা করতে পারে না, কেন তো যাই না, ওদের তো ওই অবস্থাটা, এরা দিলে ওদের অন্যায় হয়, কেন তো জানি না। এরকম এসব কি কোনো লবি যুক্ত আছে যে লবি করে বলে? কী বলবো, এক জায়গায় আমাদের চুনাখালিতে তো এরকম কোনো ঘটনা ছিল না, আর ওরা যদি এগুলো সৃষ্টি করে কিছু বলার নেই। যারা মারলো তারা কার অনুগামী? তারা অনুগামী বলতে আর কি, একই জায়গার দল আমরা করি, আমাদের সঙ্গেই থাকে সবাই। তাই ইদানিং ওই বাপ্পাদিত্য নস্কর নরেন্দ্রের সঙ্গে ওরা ব্যাপারটা পায়, কালকে রাত্রে ওরা মিটিং যারা শুনলাম ছিল ওখানে বাপ্পাদিত্য নস্করের উপস্থিতিতে, কালকে রাত 9টা পর্যন্ত একটা মিটিং হয়েছিল। তো 9টা 10টার মধ্যে আজকের হঠাৎ দেখছি তিন জায়গায় এরকম একটা ঘটনা। একটা হচ্ছে 7টা বাজারে, আর সেখানে ওই একটু ধস্তাধস্তি হয়েছে, মারামারিটা হয়নি খুব একটা। আর আমাদের চুনাখালি বাজারে হঠাৎ দেখি যে পার্টি অফিসে ওরা বাপ্পাদিত্য নিজে এবং নরেন ভাইরা এবং আরও অনেক সব তো একসাথে, আমি উপস্থিত থাকা, আমি গেলাম ওরা সব ঢুকেছি। এর আগে ওরা খুব একটা মানে থাকে না, কেন খুব বেশি আসেও না, এসছে আর ঢুকেছে। ওই সঙ্গে 7টা এই অবস্থা পাবে, এই তিন জায়গায় একসঙ্গে। মানে যারা মারধর করলো তারা হচ্ছে কার অনুগামী? আমি এখন বাপ্পাদিত্যর সঙ্গে মিটিং করেছি। মানে যারা মারধর করেছে আর যারা মার খেলো তারা কার অনুগামী? অনুগামী মানে আমাদের তৃণমূল কংগ্রেসেরই কর্মী এরা, অনুগামী আমাদেরই অনুগামী। আপনার নাম? ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 সজ্জা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত সোনালী নার্সিং হোম। এখানে স্বাস্থ্যসাথী ও RSBI কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 9733963785। এ ঘটনায় 5 জন গুরুতর জখম হয়েছেন।
আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের পুত্র বাপ্পাদিত্য নস্কর কি বললেন আমরা আপনাদের দেখাবো। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে এবং অভিযোগ যে আপনার অনুগামীরা তাদেরকে মারধর করেছে, কি বলবেন? দেখুন, তৃণমূল কর্মীর কথা যাদের বলছেন তারা যে তৃণমূল কর্মী এটা আমাদের জানা নেই। তারা এলাকায় দুষ্কৃতি বলেই পরিচিত এবং গত বিধানসভাতে আমি যতদূর জানি ওরা বিজেপি আশ্রিত দুষ্কৃতি ছিল এবং সেইভাবেই এলাকায় পরিচিত। এটা এই ষড়যন্ত্রটা আজকের নয়, বেশ কিছুদিন ধরেই চলছে। এলাকায় উত্তপ্ত করার একটা রাজনীতি চলছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের নিয়ে এবং আমাদের নদীর উল্টো পাড়ের এক নেতার প্রত্যক্ষ মদতে, যিনি 2021 সালের বিজেপির প্রার্থী ছিলেন। গতকাল সকালে আমার কাছে খবর আছে, উনি এখানে আমাদের এক ব্যক্তির বাড়িতে বসে আমাদের অঞ্চলের কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতিকে নিয়ে একটা বৈঠক করেন এবং তারপরেই সাতকাউড়া বাজারে কিছু নিরীহ মানুষের উপরে অত্যাচার চলে এবং সেখানে দু তিনজন আহত হয়। এ ব্যাপারে সঙ্গে সঙ্গে পুলিশি হস্তক্ষেপের ফলে ঘটনা বেশি দূর এগোয়নি। আমরা সমস্ত ব্যাপারগুলোই পুলিশকে টাইম টু টাইম জানিয়েছি এখানে কি চলছে না চলছে। বিকালে যে ঘটনাটা ঘটেছে, ওই যে যারা সাতকাউড়া বাজারে আক্রমণ করেছিল তারাই এখানে এসে আবার এইদিকের কোটরাখালী বাজারে একই কায়দায় আক্রমণ করার চেষ্টা করে। সেখানে স্থানীয় মানুষজন প্রথমে পালিয়ে গেলেও পরে জোটবদ্ধ হয়ে প্রতিরোধ করে এবং উভয় পক্ষেরই বেশ কিছু লোকজন আহত হয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করছে সেটা কি সত্যি না? আমার বিরুদ্ধে কি অভিযোগ করছে সেটা আমি শুনিনি। যে আপনার অনুগামীরাই মারধর করেছে? দেখুন, অনুগামী আমার অনুগামী বলে কেউ নেই। আমার বাবার মৃত্যুর পর থেকে দল এখনো পর্যন্ত আমার এমন কিছু দায়িত্ব দেয়নি যে আমি এখানে এসে মানে নিজের অনুগামী বানিয়ে নেব। এখানে যারা আছেন সবাই তৃণমূল কর্মী, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং আমি আপনাদের আগেও বললাম এখনও বলছি, যারা এইসব চক্রান্তগুলো করছে প্রত্যেকেই আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিজেপি আশ্রিত দুষ্কৃতি বলেই এলাকায় পরিচিত। কিছুদিন আগে সাতকাউড়া বাজারে যার নেতৃত্বে ঘটনা ঘটেছে কয়েকদিন আগেই সে আমসমেত ধরা পড়ে এবং 14 দিন জেল খেটে তারপরে এলাকায় ফেরে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী কারণে এই সংঘর্ষ তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এ বিষয়ে বাসন্তী বিজেপি নেতা বিকাশ সর্দার কি বললেন আমরা দেখে নেব। দেখুন, বাসন্তীর চুনখালিতে তৃণমূলের উভয় গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষটা বহুদিনের সংঘর্ষ। এখন এটাকে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারছি না, কারণ এটা চুরি প্রকল্প শিল্প। বিগত দিনে আমফান, বুলবুল, ইয়াস ঝড় গিয়েছে, সাধারণ মানুষ টাকা পায়নি কিন্তু নেতাদের পকেটে টাকা গিয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগ এসছে দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গ জুড়ে, তাই তারা চাইছে এই পঞ্চায়েত স্তরে যে টাকাটা কাদের পকেটে ঢুকবে, এই নিয়ে ওদের মধ্যে মারামারি, মানে চুরি শিল্প চলছে। চুরি শিল্প, এই চুরি শিল্প কে মাতা হবে বা কার পকেটে কত টাকা ঢুকবে এই হিসাব করতে করতে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে। এখন তৃণমূলের যে সমস্ত পাচাটা চটিচাটা নেতারা আছেন, নিজেদের দোষ ঢাকতে তারা বিজেপির নামে মিথ্যা রটনা রটাচ্ছে। বিজেপি এই সমস্ত জঙ্গি, এই সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না আর আগামীতে দেবেও না। এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই এবং চুরি শিল্পের লড়াই, কার পকেটে কত টাকা যাবে, কোন নেতা কত খাবে, এই খাওয়াখাওয়ির জন্য আজ পঞ্চায়েতস্তরে চুনখালী পঞ্চায়েতে উপস্তরের মধ্যে মারামারি। এটা আরো প্রকট হবে। সাধারণ মানুষ যেমন বঞ্চিত ছিল, বিগত দিনে বঞ্চিত হয়েছে, তাদের কিন্তু বঞ্চিত থাকতে হবে। এখন একটা পশ্চিমবঙ্গে টোটাল দক্ষিণ চব্বিশ পরগনায় সার্কাস চলছে।